হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে শেয়ার করব ভ্যানিলা আইসক্রিম রেসিপি এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি তাহলে তো কথাই নেই তো আজকে আমি ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা শেয়ার করব আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে আমি একদম ঠিকঠাক চিনিটা দিচ্ছি যতটুকু পরিমাণ চিনি লাগে ততটুকুই দিচ্ছি তারপরও যারা অতিরিক্ত চিনি পছন্দ করেন তারা চাইলে দু থেকে তিন চামচ পরিমাণ চিনি বাড়িয়ে দিতে পারেন তারপর অ্যাড করছি এখানে হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার একটা হ্যান্ড দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলাটা ধরাই নেই চুলাটা অফ আসে একটা হ্যান্ডব দিয়ে সুন্দরভাবে চিনি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাটা ধরিয়ে দেবো তো এই পর্যায়ে আমি এখন চুলাটা ধরিয়ে দিয়েছি এখন চুলার মিডিয়াম ফ্লেমে অনবর্তন নিয়ে ছেড়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে অর্থাৎ এটি তৈরি করার সময় চুলার কাছ থেকে সরে যাওয়া যাবে না কারণ কর্নফ্লাওয়ারের মিশ্রণ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো মিশ্রণটা জাল করে নিয়েছি এরই মাঝে অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এখন ঠান্ডা হওয়ার ভয়টি আরও ঘন হয়ে যাবে এই ফর্যায়ে আমি স্লোটা অফ করে দিয়ে মিশ্রণটাকে একটা বাড়িতে ট্রান্সফার করে নিব মিশ্রণটা তো একটা বাড়িতে ট্রান্সফার করে নিয়েছি আমি এই ফর্যায়ে অনবরত এর সেডে এটিকে ঠান্ডা করে নিতে হবে রেখে দেওয়া যাবে না কোনোভাবেই তাহলে কিন্তু উপরে মোটা লেয়ার একটা শর্ট পড়ে যাবে তো আমি একটা ঠান্ডা করে নিচ্ছি অনবরত নেড়েছে সেডে এই ফর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি বাড়িটা একবারে সরিয়ে রাখবো তো এই ফোর আমি এখানে আইসক্রিম তৈরি করার জন্য বিবি হুইপ ক্রিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন এর থেকে এখন এক কাপ ক্রিম আমি নিয়ে নিয়েছি এইবার ইলেকট্রিক বিটের মিডিয়াম স্পিডে ক্রিমটাকে আমরা বিট করে নিব আর এই ক্রিমটা আমরা যে যেরকম ক্যাক ডেকোরেশন করার জন্য হুইপ ক্রিমটাকে একদম ঘন করে তৈরি করি যেমন বাটিটা উল্টে দিলেও পড়ে না ঠিক সেরকম করব না কিছুটা পাতলা করে ক্রিমটা তৈরি করব অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন আমরা যে দুধ চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি এই মিশ্রণটা দিয়ে দিতে হবে তো আবারও ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে প্রায় এক মিনিটের মতো মিশ্রণটাকে বিট করে নিতে হবে জাস্ট সব কিছু একসাথে মিশিয়ে নিলেও হবে ওর্বিট করা যাবে না তো আমি প্রায় এক মিনিটের মতো বিট করে নিয়েছি এরই মাঝে সব কিছু একসাথে মিশে গিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন বিটারটা অফ করে দিচ্ছি এর থেকে কিছুটা ব্যাটার আমি একটা বাটিতে সরিয়ে রাখছি কারণ এখানে আমি ফুড কালার অ্যাড করব কেউ চাইলে এই পর্যায়ে আইসক্রিমটাকে জমিয়ে নিতে পারেন তো আমি দেখার সৌন্দর্যের জন্য কিছুটা ফুড কালার এখানে অ্যাড করছি জাস্ট এটুকুই তো এখানে আমি এখানে পিঙ্ক কালার অ্যাড করবো এক ফুটো পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আজকে আইসক্রিমটা জমানোর জন্য আমি একটা এক লিটারের আইসক্রিমের বক্স নিয়েছি দোকান থেকে যে আইসক্রিমগুলো আমরা বাসায় নিয়ে আসি খাওয়ার জন্য ওইরকম একটা বক্স আমি নিয়েছি আর এই বক্সটা এক লিটারের আজকে আমি এক কাপ হুইপ ক্রিম দিয়ে এক লিটার আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি তো এখন আমি এটার মধ্যে প্রথমে যে সাদা ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম তারপর যে পিঙ্ক কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিব এতে করে দেখতে সুন্দর লাগবে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে কাজটা করে নিচ্ছি তো সবটুকু ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে দিয়ে সমান করে দিচ্ছি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসেন প্লিজ আমার চ্যানেলটাকে এক্ষুন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটিতে একটা ক্লিক করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অনেকেই আসেন ভিডিওটা দেখেন কিন্তু লাইক দেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে নেক্সট ভিডিও করার অনুপ্রেরণা দেয় তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে এরপর যে আমি আইসক্রিমের বক্সটা ঢাকনা দিয়ে ঢেকে ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এরই মধ্যে আইসক্রিমটা জমে যাবে তো প্রায় ছয় ঘন্টার পর আমি আইসক্রিমটা নিয়ে এসেছি এখন চেক করে দেখব আইসক্রিমটা জমেছে কিনা না আপনারাও চেক করে দেখবেন যদি দেখেন যে আইসক্রিমটা জমে নাই তাহলে আরও এক থেকে দুই ঘন্টার জন্য আইসক্রিমটা রেখে দেবেন ডিপ ফ্রিজে তো আমি এখন ক্যাপটা খুলে নিচ্ছি দেখুন প্রায় এক লিটার আইসক্রিমই আমি তৈরি করেছি এক কাপ বিভো ক্রিম দিয়ে তো আপনারাও পারবেন খুব সহজে বাসে এইভাবে আইসক্রিমটা তৈরি করে নিতে এই পর্যায়ে আমি ক্যাপটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমার আইসক্রিমটা জমে গিয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আইসক্রিমটা খুব ভালোভাবে জমেছে এফ যে আমি একটা আইস চামচ দিয়ে আইসক্রিমটা তুলে নিচ্ছি তো বাসায় এভাবে করে আপনারা আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন আর এই আইসক্রিমটা খেতে কিন্তু মাসাল্লা খুবই মজা হয়েছে আর দেখে কিন্তু বুঝতে পারছেন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে এবং কত ভালোভাবে জমেছে তো আমরা যারা আইসক্রিম পছন্দ করি তারা বাসা এভাবে করে ট্রাই করতে পারি এবং আমি আশা করছি আমার রেসিপিটা হুবহু ফলো করে আপনারা বাসায় যদি আইসক্রিম তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না এতটুকুই বলতে পারি তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ফেসবুক পেজেও শেয়ার করতে পারেন আমি লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে আপনারা চেক করে নিতে পারেন তো উপরে একটু দেখা সুন্দর জন্য স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে না দেওয়া যাবে তো দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা দোকানের থেকে কোনো অংশ কম নয় তো আজকের মতো এখানেই বিদায় নিব এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ